আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই হেলদি এবং টেস্টি একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এই হেলদি নাস্তাটি কিন্তু ইফতারে তৈরি করে নিতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ইস্ট, 1 কাপ ময়দা অথবা আটার জন্য এখানে 1/2 টেবিল পরিমাণে ইস্ট ব্যবহার করতে হবে। এর থেকে বেশি পরিমাণে ব্যবহার করলে ইস্টের গন্ধ থেকে যাবে। এটাকে হালকা নাড়াচাড়া দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এর মধ্যে কোনোভাবেই কিন্তু আমি নাড়া দিব না। 10 মিনিটের মধ্যে ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন লবণ। এরপর লবণটাকে একটু মিক্স করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে ময়দা, তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপর চামচটাকে সরিয়ে নিয়ে হাতের সাহায্যে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে নাস্তাগুলো অনেক বেশি সফট এবং ফ্লাফি হবে। এখন অল্প অল্প কুসুম গরম দুধ অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর ডোটা কোনোভাবে কিন্তু টাইট করে তৈরি করা যাবে না, এই ডোটা অনেক বেশি সফট এবং স্টিকি ধরনের হতে হবে, এতে করে নাস্তাগুলো অনেকটা বেশি সফট এবং ফ্লাফি হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে এটাকে মেখে নিচ্ছি। এটাকে একটু সময় মাখতে মাখতে এক পর্যায়ে দেখা যাবে এটা কিন্তু হাতের সাথে এত বেশি লেগে আসবে না। তবে খুব বেশি লেগে আসলে এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও মেখে নিতে হবে। এই ডোটাকে খুব ভালোভাবে মাখা হলে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এর মাঝে কোনোভাবে ঢাকনা উঠানো যাবে না। এই ডোটাকে রেস্টে রেখে দিয়ে এখন আমি এই নাস্তাটার ভেতরে দেওয়ার জন্য খুবই মজাদার একটা পুর তৈরি করব। এর জন্য প্রথমে একটা পাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিকেন। চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে আদা এবং রসুন পেস্ট। এরপর এটাকে আবারও কিছু সময় ভেজে নিব। আর আমি আগে থেকে চিকেনটাকে অল্প পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো বাঁধাকপি কুচি, 1/2 কাপ দিয়ে দিব গাজর কুচি। এখন এই সবগুলো উপকরণকে একটু সময় ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে হাইতে রেখে এই পুরটাকে তৈরি করে নিতে হবে, এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কিছু সময় একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, এবং দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিব চিলি ফ্লেক্স, এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, তবে অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর এই সবগুলো উপকরণ আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিব এবং একটু সময় ভেজে নিব। এই পুরটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, চিকেনটাকেও আমরা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস এবং 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস। এরপর এটাকে আবারও একটু মিক্স করে নিব এবং মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা। এরপর ওই ময়দাটাকে একটু নেড়েচেড়ে এই পাইপেনের মধ্যে একটু ভেজে নিব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে দুধ। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে পুরটাকে তৈরি করে দেখবেন, এতে করে যে কোনো নাস্তা তৈরি করলে সেই নাস্তার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এই ময়দাটা দেওয়ার জন্য এই পুরের মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে, যার কারণে খেতে অনেক ভালো লাগে।
এখন এটাকে কিছু সময় নাড়াচাড়া করলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর সবশেষে একদম নামানোর আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে। প্রায় 40 মিনিট পর এদিকে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটাকে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিব, এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটা ফ্লাফি এবং সফট হবে। তবে খুব বেশি সময় নিয়ে মাখার কোনো প্রয়োজন নেই। এটাকে কিছু সময় মাখার পর এটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব। তবে আপনারা নাস্তাটি কতটা বড় অথবা কতটুকু ছোট রাখতে চান তার উপর ডিপেন্ডস করে এই ভাগটাকে করে নিতে হবে। এখন আমি সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব, এরপর এগুলোকে গোল করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে গোল করে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিটের মধ্যে কিন্তু এটা ফুলে আর একটু বড় হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো তৈরি করব, এর জন্য প্রথমে একটা ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে টেনে টেনে একটু বড় করে নিব। এই নাস্তাগুলো বানাতে কিন্তু বেলার কোনো ঝামেলা নেই। এভাবে টেনে বড় করে নিয়ে এরপর এর মধ্যে এই পুর ঢুকিয়ে দিব। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু সিল করে দিব। খুব এটাকে সিল করতে কিন্তু কোনো সমস্যা নেই, হাতের সাহায্যে এভাবে চেপে চেপে সিল করে নিলেই কিন্তু খুব সহজেই সিল হয়ে যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরটা যেন কোনোভাবে বাহিরে বের না হতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এটাকে সিল করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একবার হলো এই নাস্তাটা ট্রাই করবেন, আশা করি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর এই নাস্তাটা যেহেতু তেল ছাড়া তৈরি করা হচ্ছে এর জন্য কিন্তু অনেক বেশি হেলদি এবং স্বাস্থ্যসম্মত। তৈরি করার পর এখন এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিটের মধ্যে এটা কিন্তু আবারও বড় হয়ে গিয়েছে ফুলে। এখন নাস্তাটাকে তৈরি করে নিব, এর জন্য আগে থেকে একটা পাইপিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর গরম পানির মধ্যে খুব সাবধানে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর এই নাস্তাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, এতে করে কিন্তু পানিটা উপরে বলকে চলে আসবে। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং এটাকে উল্টিয়ে দিব। এতে করে দুই পাশটাই খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ঝরিয়ে উঠিয়ে নিব, আর এটার ভেতরে কিন্তু কোনোভাবেই পানি প্রবেশ করতে পারে না। নাস্তাগুলো আমি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাগুলো কতটা ফ্লাফি এবং সফট হয়েছে। এখন আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি এটার ভেতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে। এই নাস্তাগুলো মাশাল্লাহ দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে ইফতারির টাইমে কিন্তু এই হেলদি নাস্তাটি তৈরি করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারেও কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন। তো আশা করি এই সহজ এবং মজাদার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।